ঝনটা যখন একেবারে কোলের ছেলে তখন তার মায়ের শক্ত অসুখ করে, সেই জন্য সে আল্লাদি পিসির কোলে মানুষ হয়। আল্লাদি পিসি ঝনটার বাবার দূর সম্পর্কের এক বোন, মাথায় একটু ছিপ আছে বলে শ্বশুরঘর করতে পারেনি, আবার কারণে অকারণে এলোমেলো আল্লাদির মতো কথা বলে বলেই তার নাম হয়েছে আল্লাদি। বাড়ির ছেলে মেয়েদের সে তাই আল্লাদি পিসি। মায়ের অসুখ থেকে সেই যে ঝনটাকে সে কোলে তুলে নিল, তারপরেই ছেলেটা এমন ন্যাওটা হয়ে গেল যে মায়ের অসুখ ভালো হলেও আল্লাদি পিসি আর ওকে কোল থেকে নামাতে চায়নি। ঝনটাও আল্লাদি পিসি বলতে একেবারে অজ্ঞান, আল্লাদি পিসি স্নান করিয়ে দেবে, পিসিকে না হলে ঝনটার এক মুহূর্ত চলে না। ঝনটার মাও সাত ঝামেলায় দিবার আত্ম জড়িয়ে থাকেন, তাই আল্লাদি পিসির কোলে ছেলে দিয়ে তাঁরও সকল রকমে নিশ্চিন্তি। আল্লাদি পিসি মাছ খেতে বড় ভালোবাসে, বিশেষ করে শোল মাছ। ঝনটা যখন একটু বড় হলো, সে পিসির জন্য নানা রকম মাছ ধরে নিয়ে আসে। পিসি এক গাল হেসে বলে, ভাগ্যিস আমার ঝনটা ছিল, তাই দুটো মাছ ভাত খেয়ে বাঁচি। বর্ষায় যখন দেশের নদী নালা ভরাট হয়ে আসে, নিজেদের পুকুরে জল পড়ে, ঝনটা গভীর রাত্রে গিয়ে নানা ধরনের মাছ ধরে নিয়ে আসে। বিশেষ করে আল্লাদি পিসির জন্য শোল মাছ যদি পায়, তবে তার মুখে হাসি ধরে না। এক কথায় ঝনটা পিসির জন্য সব করতে পারে, আবার ঝনটাই পিসির সব। আল্লাদি পিসি মরলে যে ঝনটাই তার গলায় পিণ্ডি দেবে, এ কথাই সে সগর্বে সবাইকে বলে বেড়ায়। আল্লাদি পিসি হঠাৎ তিন দিনের জ্বরে মারা গেল। দিব্যি শক্ত সমর্থ আল্লাদি পিসি, দেহে রোগ বালাই নেই, অমনভাবে যে হঠাৎ মারা যাবে তা বাড়ির কেউই ধারণাই করতে পারেনি। দুর্দান্ত দস্যি ছেলে ঝনটা আল্লাদি পিসির মৃত্যুর পর কে যেন তার মুখে বোবা কাঠি ছুঁয়ে দিয়েছে। কারো সঙ্গেই কথা কয় না, খায় না, উদাস চোখে একদিকে তাকিয়ে থাকে। ছেলে যেন দিন দিন শুকিয়ে যেতে লাগলো। রাত্রিরে ঘুমের ঘোরে ঝনটা ধরপর করে উঠে বসে। মা সুধন, হ্যাঁ রে ঝনটা, বিছানার উপর উঠে বসলি কেন? এখন তো অনেক রাত, ঘুমিয়ে পড়। ঝনটা ফ্যাল ফ্যাল করে এদিক ওদিকে তাকিয়ে তারপর ফিস ফিস করে মাখে সে বলে, আল্লাদি পিসিমা আমায় ডাকলো যে। শুনে মা শিউড়ে ওঠেন, ঝনটার গায়ে মাথায় পিঠে হাত বুলিয়ে দেন, রাম রাম দুর্গা দুর্গা। পাড়ার পাঁচজন বৌছি বলে, ঝনটার মা ওর দিকে বেশ নজর রাখো, ওরা মুখি আল্লাদি মরেনি, তাই বুঝি এখনো আশেপাশে ঘুর ঘুর করছে। ঝনটাদের বাড়ির নিচে পুকুর পাড়ে একটা শ্যাওড়া গাছ, গাঁয়ের লোকেরা হাট থেকে সওদা করে ফেরবার মুখে ওই শ্যাওড়া গাছের ডালে তাকে যেন বসে থাকতে দেখেছে। বৃন্দাবন গাঙ্গুলি একদিন নাকি একেবারে সামনাসামনি পড়ে গিয়েছিলেন, বললেন, ভাগ্যিস আমি বুদ্ধি করে বইতেটা হাতে জড়িয়ে ধরে গায়ত্রী জপ করতে শুরু করলাম, নইলে ঝন্টাদের পুকুরের পাড়ে আমার ঘাড় মটকে রাখত। এইভাবে সারা গায়ে একটা চাপা ফিসফিস আলোচনা, কেউ বিশ্বাস করে, কেউ হেসে উড়িয়ে দেয়। তখন আষার মাস, আশেপাশের নদীনালা বর্ষার জলে ভরাট হয়ে গেছে। ঘোলা জল পাক খেতে খেতে ধানের জমি ভরিয়ে মাঠঘাট ডুবিয়ে উঁচু নিচু গাঁয়ের পথগুলিকে পিছল করে ঝন্টাদের বাড়ির পুকুরের খালে ঢুকছে। তখন বোধ করি দুপুর রাত, এমন একটা আবছা জ্যোৎস্না ফুটেছে যে আশেপাশে দূরে সব কিছু নজরে পড়ে, কিন্তু ভালো করে ঠাউর করা যায় না। মনে হয় যেন একটা পাতলা কুয়াশা জ্যোৎস্নার সঙ্গে মিশে গোটা গ্রামটিকে ঘিরে রেখেছে। মায়ের পাশে শুয়ে ঝনটা অকাতরে ঘুমোচ্ছে। বাড়ির পেছন দিক দিয়ে একটা কালো বেড়াল বিকটভাবে ডেকে গেল। কোথাও একটা ফুতুম পাখি একটানা ডেকে ডেকে বিরক্তি জাগিয়ে তুলছে। একটা থমথমে ঝিমঝিমে ভাব।
এমন সময় ঝন্টার হঠাৎ মনে হলো ঘরের বাইরে দাঁড়িয়ে আল্লাদি পিসি ওকে ডাকছে, বলছে, ওরে ঝন্টা, কি রাত, তোদের পুকুরে নতুন জল এসেছে, কত মাছ উঠেছে দেখবি, তোর পোলোটা নিয়ে আসতে ভুলিসনি যেন। আচমকা ঝন্টার ঘুম ভেঙে গেল, সে বিছানার ওপর উঠে বসল, আশেপাশে তাকিয়ে দেখল সবাই অকাতরে ঘুমাচ্ছে। তার মায়ের ডান হাতটি ওর গায়ের ওপর ছিল, আস্তে আস্তে হাতটা সরিয়ে রাখল, কে যেন কানের কাছে বলল, দরজাটা ভেজিয়ে দে ঝন্টা, নইলে ওরা জেগে উঠবে। ঝন্টা বিনা প্রতিবাদে ঘরের দরজাটা ভিজিয়ে দিয়ে হন হন করে পুকুরের ধারে চলে গেল। নিশুতি রাত, কেউ কোথাও জেগে নেই, কল কল করে বর্ষার জল ঢুকছে খালে, ঝন্টা ছপ ছপ করে পোলো ফেলছে। রাশি রাশি মাছ ধরছে, এত শোল মাছ ওর থেকে এলো, ঝন্ডা ভেবে কুল কিনারা পায় না, ও যে খালই সঙ্গে এনেছিল সেটা মাছে ভর্তি হয়ে গেল। কিসের যেন একটা পোড়া গন্ধ ক্রমাগত ওর নাকে আসছিল, তার আকর্ষণে ঝন্ডা সেই মাছ ভর্তি খালই নিয়ে এগিয়ে চলল। দেখি এই যে সেই শেওড়া গাছ, আমার শোল মাছ পোড়া খাবি ঝন্টা? ঝন্টা অবাক হয়ে তাকিয়ে দেখল গাছের ডালে পা ঝুলিয়ে কে যেন বসে আছে। আল্লাহ দিবিসি না, দেখতে ঠিক সেই রকম। এতক্ষণে ঝন্টার যেন জ্ঞান ফিরে এলো, আল্লাহ দিবিসি তো মরে গেছে, ও তাহলে কার ডাকে এই নিশুতি রাতে মাছ ধরতে ঘর থেকে বেরিয়ে এসেছে। ভয়ে ওর মাথার চুলগুলো খাড়া হয়ে উঠল, সে প্রাণপণ চেষ্টা করলো পালিয়ে যেতে, কিন্তু পা দুটো কিছুতেই উঠছে না। শেষকালে মনে জোর এনে ঝন্টা মরিয়া হয়ে ছুটতে শুরু করে দিল, পেছন থেকে আল্লাদি পিসির কান্না শোনা গেল, ওরে ঝন্টা, শোল মাছগুলি আমায় দিয়ে যা, আমি আর কিছু চাই না। আল্লাদি পিসির কথা যত কানে আসে ঝন্টা তত ছোটে, একটা বিরাট লম্বা শেওড়া গাছের ডাল ওদিক থেকে এসে তার হাতের মাছের খালই ছিনিয়ে নিয়ে গেল। একটা আত্মনাদ করে ঝন্টা সেইখানে অজ্ঞান হয়ে গেল। তার চিৎকার শুনে বাড়ি থেকে লোকজন এসে যখন পৌঁছালো, ওর মুখ দিয়ে তখন গ্যাস লাগে উঠছে। অবশেষে মায়ের বুক ভরা কান্নায় তিন দিন পর ঝন্টা তাকালো, কিন্তু কি হয়েছিল কোনো কথাই সে মনে করতে পারে না, শুধু বোকার মতো ড্যাব ড্যাবে চোখে চেয়ে থাকে। গায়ের সবাই বলল, দেখো ঝন্টার মা, এখন থেকে ঝন্টাকে একেবারে চোখে চোখে রাখতে হবে, নিশিরটাকে ভুলিয়ে জলার ধারে ঘাড় মটকে রাখে। শুনে ঝন্টার মার বুকের রক্ত শুকিয়ে যায়, সারা রাত ঘরে ছেলের শিয়রে জেগে থাকে, ঘন ঘন দীর্ঘ নিঃশ্বাস পড়তে থাকে, ভাবে, কি কুক্ষণেই পরের মেয়েকে ঘরে ঠাই দিয়েছিলাম। এদিকে হঠাৎ বাড়ির লোকে লক্ষ্য করলো যে কেমন যেন পাকলা চোখ নিয়ে তাকিয়ে থাকে ঝন্টা। হঠাৎ সে বলে বসল, আমি পোড়া শোল মাছ খাবো। অমনি সঙ্গে সঙ্গে কোত্থেকে একটা পোড়া শোল মাছ ঘরের মাঝখানে এসে পড়ল, ভয়ে আটকে উঠল সবাই। ক্রমে ব্যাপারটা সহজ হয়ে এলো, দেখা গেল যে ঝন্টা যখন যা চায় কে যেন সঙ্গে সঙ্গে তাই এনে হাজির করে। সেদিন দুপুরে গরমে আইটাই করতে করতে ক্ষীণ কণ্ঠে ঝন্টা বলল, মা, এক গ্লাস ঠান্ডা জল দাও না। মুখের কথা খসাতে যতটুকু সময় দেখা গেল সুন্দর একটি গ্লাসে টলমলে পরিষ্কার জল। ঝন্টা সেই জল খেতে যাচ্ছিল, কিন্তু ওর মা হাত দিয়ে সবটুকু মেঝেতে ফেলে দিয়ে বললেন, কখনো মুখে দিস না ঝন্টা, ও সব পেতনিতে জোগাচ্ছে। সন্ধ্যের পর পাড়ার মেয়েরা
দল বেঁধে আসতো ঝনটাকে দেখতে। কথায় কথায় গাঙ্গুলি গিন্নি বললেন, আমার জর্দা ফুরিয়ে গেছে, কাশির জর্দা না হলে আমার মুখে রোচে না। আপন মনে ঝনটা বলল, তুমি জর্দা খাবে টান্দি? সঙ্গে সঙ্গে ঠন করে মেঝেতে পড়লো একটা কৌটো। গাঙ্গুলি গিন্নি অবাক হয়ে বললেন, এই তো কাশির জর্দা, একেবারে নতুন কৌটো, কোত্থেকে এলো ঝন্টার মা? আর যারা আশেপাশে ছিল ব্যাপারটা জানত, তারা খুলে বলল, জর্দার কৌটোটা গাঙ্গুলি গিন্নি হাতে তুলে নিতে যাচ্ছিলেন, কিন্তু যেই আল্লাদি পেতনির কথা শুনলেন, উনি রাম রাম করতে করতে একেবারে নিজেদের বাড়ির থেকে পা চালিয়ে দিলেন। যতদিন ব্যাপারটা তামাশা থাকে লোকে ভিড় জমায়, কৌতূহলী হয়ে বসে থাকে বেদনির কাণ্ড দেখতে, কিন্তু কত রাত্রির লোকে এইভাবে না ঘুমিয়ে জাগতে পারে? কাজেই আস্তে আস্তে ভিড় পাতলা হয়ে আসতে লাগল, গমগমে বাড়ি আবার মানুষ জনশূন্য থমথমে হয়ে গেল। কিসের যেন দুঃস্বপ্ন দেখে মাঝরাত্রিরে ঝন্টার মায়ের ঘুম ভেঙে যায়। মা ছেলেকে বুকের কাছে প্রাণপণে টেনে নেন, বাঁশঝাড়ের পেছন দিকে যেখানে এক টানা ঝেঁঝি ডেকে চলে সেখানে কার যেন কান্নার রেশ শুনতে পাওয়া যায়। ছেলের মাথায় হাত রেখে সারা রাত ধরে দুর্গা নাম জপ করতে থাকেন। কেবলই মনে হয় তার কোলের ছেলেকে কে যেন ছিনিয়ে নিতে আসছে। সেদিন সন্ধ্যে থেকে একটানা ঝিরঝিরে বৃষ্টি হচ্ছে, দুর্গনে পোহরে পোহরে শেয়াল ডাকছে, মনে হচ্ছে যেন ওরাও খুব ভয় পেয়েছে। পাখি পাখালিরা কখন যে গিয়ে বাসায় সে দিয়েছে কেউ খবর রাখে না। গেরস্ত বাড়ির গোয়ালগুলিতে গরুগুলি এমনভাবে হামলাচ্ছে যে মনে হয় অশুভ কোনো ইঙ্গিত পেয়েছে। মাঝে মাঝে কালো প্যাঁচার চেঁচানি কানে ভেসে আসছে। শ্মশানের দিক থেকে একটা শোঁসো হাওয়া বুক চিরে উত্তর জলাভূমির ওপর দিয়ে বইছে, মনে হচ্ছে কোনো পেতনি বুঝি নিঃশ্বাস ফেলছে। গায়ের পথে আজ একটিও লোক নেই, কোনো বাড়িতে একটি ছেলেও কেঁদে উঠছে না, মনে হচ্ছে রুদ্ধ আতঙ্কে সবাই প্রহর কমছে। ঘণ্টাদের বাড়িতে আজ সবাইকে কি কাল ঘুমে পেয়েছে কে জানে। সন্ধ্যাবেলা উনুনে আগুন পড়েনি, বামুন দিদি খুঁটে আর কয়লা সাজাতে গিয়ে সেইখানেই ঘুমিয়ে পড়েছে। বাইরের ঘরে বাড়ির কর্তারা সন্ধ্যে থেকেই দাবা পাশা খেলতে বসেন, তাদের চিৎকারে আশেপাশের দশটা লোক ঘুমাতে পারে না। আজ আধার ঘনিয়ে আসবার সঙ্গে সঙ্গে দাবার ছক এক পাশে সরিয়ে রেখে সবাই সেখানে অঘরে ঘুমাচ্ছে। অবিশ্রান্ত বর্ষণ চলেছে, তারই সঙ্গে তাল বজায় রেখে খানা ডবার ব্যাঙেরা আসর জমিয়ে তুলেছে, আকাশের সমস্ত তারা মেঘে ঢাকা পড়েছে। মাথার ওপর কাল পুরুষ, একটা সাংঘাতিক কিছু ঘটবে বলে বুঝি দম বন্ধ করে প্রহর গুনছে। ঝড়ের গর্জনে বিপদের ইঙ্গিত, মায়ের পাশে শুয়ে অকাতরে ঘুমোচ্ছে ঝন্টা, এমন ঘুম যে দেখে মনে হয় ওর দেহে বুঝি প্রাণ নেই। আকাশের বৃষ্টি, ঝোড়ো হাওয়া, ঝিঁঝির ডাক, ব্যাঙের শব্দ, প্যাঁচার চেঁচানি আর কালপুরুষের নীরব ইঙ্গিত ওকে যেন এমনভাবে ঘুম পাড়িয়েছে যে সে ঘুম আর ভাঙবে না। কিন্তু হঠাৎ বেড়ার পাশে কার ফিসফিসানি কথা শোনা গেল, ঝন্টা উঠে আয়, জলের ধারে মাছ থই থই করছে। ঝন্টা এক মুহূর্তে সচকিত হয়ে ওঠে, আবার সেই ফিসফিসানি আহ্বান ভেসে এল, ঝন্টা উঠে আয়। উদাস দৃষ্টিতে ঝন্টা উঠে বসল, কার ডাক, কোথায় যেতে হবে কিচ্ছু জানে না, তবু সে উঠে দাঁড়ালো পাগলের মতো। আবার সেই বাঁশবনের কানাকানির মতো কার আহ্বান, আজ আর পণ্যটা নিস নে ঝন্টা, খাবলা জালটা হাতে নিয়ে তাড়াতাড়ি আমার সঙ্গে বেরিয়ে আয়। এই প্রহেলিকাময় নিশির ডাকে সারা না দিয়ে উপায় নেই,
ঝনটা খাপলা জালটা কাঁধের ওপর তুলে নিয়ে দরজার হুড়কোটা খুলে উঠোনে বেরিয়ে এলো। সঙ্গে সঙ্গে কানে তালা লাগানো মেঘের গর্জন আর বাঁদুলের ডানার ছটপটানি, কিন্তু মেঘের ডাকেও কারো ঘুম ভাঙল না। ছায়ামূর্তির হাতছানিতে ঝনটা জলের দিকে এগিয়ে যায়। পথে অন্ধকার এত জমাট বেঁধে আছে, তবু ওর পথ চলতে কোনো অসুবিধা হচ্ছে না। ওই যে ওইখানে কত মাছ ঘাই মারছে, তুই দেখতে পাচ্ছিস না ঝনটা? এগিয়ে যা, ছুঁড়ে দে খাবলা জাল। অশরীরীর নির্দেশ শুনে ঝনটা একেবারে জলার মধ্যে পা চালিয়ে দিল। তারপর কচুরি পানার মধ্যে তার দেহটা যে কোথায় তলিয়ে গেল সারা গায়ের কেউ জানতেও পারল না। শুধু ঝনটাদের বাড়ির কালো বেড়ালটা ওর মায়ের কাছে কেঁদে কেঁদে ফিরতে লাগলো। তবুও ভাঙল না। পরদিন জেলেরা যখন ঝন্টার মৃতদেহটা জালে টেনে তুলল, সারা গায়ের মানুষজন একেবারে হুমড়ি খেয়ে পড়ল। গায়ের একজন বর্ষীয়সি মহিলা কপাল চাপড়ে বললেন, আল্লাদি পোড়ামুখী পেদনি হয়ে ওকে ভুলতে পারেনি, তাই তো রাহু হয়ে ঝন্টাকে কোলে টেনে নিল। বহু বছর কেটে গেছে, এখনো গাঁয়ের লোকেরা একটু বেশি রাত্রিরে জলার ধার দিয়ে যেতে ভয় পায়। মনে হয় কে যেন ওখানে কেঁদে কেঁদে এলো চুড়িয়ে বুক চাবড়িয়ে ছোটাছুটি করে। আরও ভয়ানক গল্প পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর বেল নোটিফিকেশানটি অন করে দিন, আর কমেন্ট করে জানাতে ভুলবেন না গল্পটি আপনাদের কেমন লাগলো। কমেন্ট বক্স থেকে আমাদের কিছু পছন্দের কমেন্ট আমরা তুলে ধরবো পরের গল্পের শুরুতে। কমেন্ট করে পাশে থাকুন।